বসন্ত এসে গেছে। ভালোবাসা এমন একটা টান যা কাছে বা দূরে থাকা দুটি মানুষকে বেঁধে রাখে এক সূত্রে। যখন বিশ্বে চলছে করোনা ত্রাস, তখন দুটি ভিন্ন দেশে থেকেও একে অপরকে এক অদেখা গভীর আলিঙ্গনে আবদ্ধ করে মনে মনে না একেবারে প্যার কিয়া তো ডান্না কিয়া ধাঁচে প্রকাশ্যে এনেছেন তাদের এই স্রোতস্বিনী ভালোবাসাকে। চৈত্রের শেষেও বসন্ত রাগের ছোঁয়া লেগে আছে সৃজিৎ মিথিলার জীবনে। বিবাহের পূর্ববর্তী জীবনে ঠিক যেমন ইনারা নিজেদের সম্পর্ক নিয়েছিলেন স্পিটটি নোট, বিবাহ পরবর্তী জীবন কিন্তু একেবারে উল্টো। 2019 ডিসেম্বরে বেশ ঘরোয়াভাবে মেয়ে আয়রাকে সাথে নিয়ে রেজিস্ট্রি সারার পর এ বছরই ফেব্রুয়ারিতে তারা কলকাতায় গ্র্যান্ড রিসেপশনও দিয়েছিলেন, যাতে টলিউডের অনেকেরই উপস্থিতি দেখা গিয়েছিল। কিন্তু তাতে কিন্তু অদেখাই থেকে গিয়েছিল তাদের একসাথে চলার এই পথের শুরু। না আর নয়, এবার অপেক্ষার অবসান, কারণ এবার এই যুগল আরেকবার কাছাকাছি এলে, তবে স্মৃতির মন্থনের মাধ্যমে। আর প্রত্যেকবারের মতোই এবারও মিথিলা সামাজিকভাবে তাদের রিসেপশনের ভিডিও শেয়ার করে এই ভালোবাসার উষ্ণতাকে বজায় রাখলে। রয়েছেন দূরে, তাতে কি যোগাযোগের সাথেই একে অপরের প্রতি এই টানটাকে টান টান উত্তেজনার সাথে ভালোবাসার চাদরে মুড়ে রেখেছেন সৃজিৎ মিথিলা। নির্বাকের আড়ালের নিশ্চিদ্রই ভালোবাসা, সত্যি শব্দহীন এক অতল গভীরে থাকা এক যেন রাজা ও রানী ভালোবাসার অভিযান। বসন্ত এসে গেছে। আমাকে আমার মতো থাকতে দাও বলার দিন এবার শেষ। নৌকার পালে চোখ রেখে দিন কাটানোর আশায় বিয়েটা করেই নিলাম। তাই আপাতত মিথিলা আর সৃজিৎ এক রাস্তায় ট্রাম লাইন, এক কবিতায় কাপড়। বেগমজানের কোঠার উপর দিয়ে চলে যাওয়া কাঁটা তারের ফেরে আমাদের ইতিহাস আলাদা, উৎসব আলাদা, সংস্কৃতিও হয়তো অনেকটা আলাদা। তবু আকাশের গায়ে কান পাতলেই অনেক মা শোনা কথা শুনে ফেলা যায় এখন। তাই অচেনা নদীর স্রোতে চেনা চেনা ঘাট দেখে নেমেই বুঝলাম আজীবন ভালোবাসা ছাড়া সত্যিই কিছু চাওয়ার নেই। তবে পৃথিবীর সব উৎসবের ইতিহাসই আসলে বন্ধু বান্ধবদের খাওয়ানোর ইতিহাস। তাই নতুন আলুর খোসা আর ভালোবাসা দিয়ে ভাত ডাল মাখার আগে চাই একটা জমজমাট হুল্লোড় আর ভুরিভোজ, ইংলিশ মিডিয়ামে যাকে বলে রিসেপশন। তার ব্যবস্থা হয়ে গেছে 29 ফেব্রুয়ারি সন্ধ্যে 6:30 থেকে সবমি রাজকুটিরে। আমাদের খুনছুটি আর ঝগড়াঝাটির জীবন আড্ডা দিয়ে জমজমাটি করে তুলতে আসবেন কিন্তু। নমস্কার আনতে মুখার্জি কমিশন। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। প্রেম কেবলই একটি রাসায়নিক বিক্রিয়া কিনা জানি না, তবে এইটুকু জানি মুখোমুখি বসে কথোপকথনের পর উপযুক্ত এক্স ফ্যাক্টরের সন্ধান পেলে এখনো প্রেম হয়ে ওঠে সেই ল্যান্ডফোনের দিনগুলোর মতোই সুন্দর। তাই সস্তা ক্ষোভ আর অ্যাঙ্গার স্টোরি টাইমলাইন পেরিয়ে আবার লাল বেলুনের স্বপ্ন। আপনাদের চেনা মিথিলা আর সৃজিৎ, তাই এখন হি অ্যান্ড শি থেকে মিস্টার অ্যান্ড মিসেস। এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, দু দেশের ভেতরে যে একটা আন্তরিকতা, একটা মহামিলন আজকে হচ্ছে,
সেটা আমি খুবই খুশি, খুবই আনন্দিত। কেমনে গাথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। বিবাহ একটা স্পেশাল বন্ডিং, আশা করি ভালো থাকবে, সুখে থাকবে, থাকুক এটাই চাই। অল দ্য বেস্ট সৃজিত দা অ্যান্ড মিথিলা, খুব ভালো থেকো তোমরা, আমাদের শুভেচ্ছা সবসময় থাকবে। পুরো প্রচন্ড প্ল্যান মাফিক ভাবে ও বিয়ে এবং রিসেপশনটা এক্সিকিউট করলো সুজিত, এটার জন্য প্রোডাকশন জয় প্রোডাকশন বলতে হয় আর কি। দুটো মানুষ কিন্তু এক হয়েছে, কোথায় একটা দুটো বাংলা মিলে গেল, পারিবারিক ভাবে আরেকটা নতুন সূত্র হলো। সেই হারানো চড়ুইয়ের ডা বলে যে গেছে সে চলে যা, নিজেকে ভালোবাসো অলরেডি বললো, এটা ওর ফেভারিট গান সুজিতের লেখা। সো আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। আই উইশ ইউ বোথ অফ দেম আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। বসন্ত এসে গেছে, 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 বসন্ত এসে গেছে। খুব ভালো লেগেছে, খুব ভালো করেছে। এত বেশি কথা বললে না, ওদিকে খাবার শেষ হয়ে যাবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, লোভ দেবেন না। থ্যাংক ইউ।